প্রকাশিত হলো ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ, এখনই জেনে নিন। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের নাগরিকদের ক্ষেত্রে একধারে যেমন আধার কার্ড ও প্যান কার্ড অবশ্যই প্রয়োজনীয় দুটি নথি, ঠিক তেমনভাবে ভোটার কার্ড পশ্চিমবঙ্গের জনগণ তথা ভারতের সাধারণ মানুষের কাছে ক্রমান্বয়ে অত্যন্ত প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। এবারে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখের মতোই ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে চূড়ান্ত তারিখ দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। ইতিপূর্বে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছিল যে সমগ্র ভারতের সাধারণ জনগণ তাদের ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে হবে। তবে এক্ষেত্রে ভারতীয় নাগরিকদের একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করার সর্বশেষ তারিখ 1 এপ্রিল 2023। তবে এবারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে 31 মার্চ 2024 করা হলো। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন। বর্তমানে আধার কার্ড ও প্যান কার্ড বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে ভারতের জনগণ। আর এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে যথেষ্ট খুশি হয়েছে সমগ্র ভারতের সাধারণ মানুষ। তবে এখনও পর্যন্ত অধিকাংশ মানুষ জানেই না বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করাতে পারবেন। তো কীভাবে আপনারা লিঙ্ক করবেন সেটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব। এটি আপনারা প্লে স্টোর থেকে, আপনারা মোবাইল থেকে আপনারা লিঙ্ক করাতে পারবেন, অথবা আপনারা SMS-এর মাধ্যমে লিঙ্ক করাতে পারবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। থ্যাংকস ফর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।